আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আজকে আমি ইলেকট্রিক্যাল সার্কিট ওয়ান থেকে আলোচনা করব, চ্যাপ্টার নাইন থেকে। চ্যাপ্টার নাইনে আছে কি, নাইনে হচ্ছে এসি সিরিজ সার্কিট। এখান থেকে আমরা আরএল সার্কিট, আরসি সার্কিট এবং আরএলসি সার্কিট সম্পর্কে সহজে জানতে পারবো আশা করি। তো প্রথমে আমাদের কন্টেন্ট দেওয়া আছে, এখানে অনেকগুলা টপিকস দেওয়া আছে, আমরা একটা একটা এখান থেকে সমাধান করব আশা করি। তো প্রথমে আমরা যে সার্কিটটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আরএলসি আরসি আরএল সার্কিট। এই আরএল সার্কিটে কী কী আছে? আরএল সার্কিটে আছে রেজিস্টার এবং ইন্ডাক্টর। আর ডি হচ্ছে রেজিস্টার এবং এল হচ্ছে ইন্ডাক্টর, যে ইন্ডাক্টর সেটি প্রকাশ করে। এখন আমরা এই সার্কিটে রেজিস্টারের যে আড়াআড়িতে ভোল্টেজ সেটি হচ্ছে বিআর, এবং ইন্ডাক্টরের যে আড়াআড়ি ভোল্টেজ সেটি হচ্ছে বিএল। বিআর ইকুয়াল কত? আইআর, এবং বিএল ইকুয়াল কি? আইএক্সএল। তো এখানে এক্সেলটাকে আমরা একটু ইম্পিডেন্স যখন ক্যালকুলেশন করলে বুঝবো। তো এবার আমরা ইম্পিডেন্স ক্যালকুলেশন করি। ইম্পিডেন্স একটি সার্কিটের টোটাল রেজিস্ট্যান্স হচ্ছে ইম্পিডেন্স, একটি সার্কিটের কারেন্ট প্রবাহে যে মোট বাধা সেটি ইম্পিডেন্স। তো এখানে বাধা কিসের কিসের আছে? এখানে রেজিস্ট্যান্সের যে বাধা সেটি, আর এখানে ইন্ডাক্টরের যে ইন্ডাক্টিভ রিয়্যাকট্যান্স বাধা। তাহলে এই দুই বাধা যোগ করলে কিন্তু আমরা ইম্পিডেন্স পাবো। তো এখানে কেন প্লাস যে দ্বারা হচ্ছে কি, এটি 90 ডিগ্রি লিডিং অবস্থা থাকে, কার সাথে? এই রেজিস্ট্যান্সের সাথে 90 ডিগ্রি লিডিং থাকে, যার কারণে আমরা এটা 90 ডিগ্রি লিডিং বোঝানোর জন্য যে ব্যবহার করেছি, তো যে ব্যবহার করার কারণে কিন্তু এই যোগটা ভেক্টর যোগ হয়ে গেল। আমরা সাধারণ যোগে কিন্তু শুধুমাত্র ভ্যালুটা যোগ হয়, কিন্তু এখানে আমরা দেখতেছি যে এটা কোন দিকে আছে সেটা সহকারে এখানে যোগের ভিতরে অন্তর্ভুক্ত করেছি, তার মানে এই যোগটা হচ্ছে ভেক্টর যোগ। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি কস থিটা ইকুয়াল আর ভাগ জেড। কস থিটা হচ্ছে কারেন্ট এবং ভোল্টেজের, এই যে এই ভোল্টেজ এবং এই কারেন্টের মধ্যকার যে কোণ, ওই কোণের কোসাইন ভ্যালু, এই যে ওই কোণের কোসাইন ভ্যালু যেটি আমরা এই সূত্রের মাধ্যমে পাই। এই সূত্রের মাধ্যমে কীভাবে পাই আমরা একটু পরে দেখব। এখন আমরা ভেক্টর ডায়াগ্রাম দেখতেছি। ভেক্টর ডায়াগ্রামে কী থাকে? কারেন্ট এবং ভোল্টেজকে কোণিক অবস্থানে প্রকাশ করা, কারেন্ট ভেক্টর এবং ভোল্টেজ ভেক্টরকে তাদের কোণের সাথে সম্পর্ক রেখে প্রকাশ করাটাই হচ্ছে কি, ভেক্টর ডায়াগ্রাম। তো আমরা এখানে দেখতেছি কারেন্টের সাথে রেজিস্টিভ ড্রপ এটি কি ইনফেজে আছে। কেন ইনফেজে আছে? এটি কিন্তু আমরা এর আগের লেকচারে কিন্তু বলেছি যে কারেন্টের সাথে রেজিস্টার কেন ইনফেজে থাকে। আর এখানে এই কারেন্টের সাথে ইন্ডাক্টরের যে ভোল্টেজ ড্রপ সেটি আছে কিসে, এই যে ইন্ডাক্টর ভোল্টেজ ড্রপ সেটি আছে 90 ডিগ্রি লিডিং অবস্থায়। তো কেন 90 ডিগ্রি লিডিং অবস্থায় থাকে সেটি আমরা পিওর ইন্ডাক্টিভ সার্কিট দেখলে কিন্তু বুঝতে পারবো। আবার কেন কারেন্টের সাথে রেজিস্টার ইনফেজে থাকে সেটি কিন্তু পিওর রেজিস্টিভ সার্কিট দেখলেই বুঝতে পারবো, এটি আমার আগের লেকচারে বলা আছে। এখন আমরা এই ভোল্টেজটাকে এখানে আঁকলাম, তো এই দুইটা যোগফল করলাম তাহলে বি পেলাম। তো এই বি আর এই আই এর মধ্যে কোণ তৈরি হলো ফাই। এই ফাই দিয়ে তাহলে কি বুঝতেছি, এই আই কিন্তু পিছনে, বি কিন্তু সামনে, এই যে ঘড়ির কাঁটার বিপরীত দিকে কোণের পরিমাপ। তাহলে এই রেখাটা ঘড়ির কাঁটা কীভাবে ঘুরে? এভাবে। তাহলে বিপরীত দিকে কীভাবে? এভাবে। তো এভাবে করলে এ তো আগে, এ তো পিছনে। এই তাহলে আরএল সার্কিটে কি দাঁড়ালো? কারেন্ট পিছনে থাকে, অর্থাৎ পারফেক্ট ল্যাগিং হয় এই সার্কিটে। এখানে আমরা দেখতেছি যে ভোল্টেজের ওয়েবটি ব্লু আর কারেন্টের ওয়েবটি কি রেড। তো রেডটা কেন এভাবে আঁকা হলো? এখানে 5 ডিগ্রি পিছনে, তাহলে আমরা এখানে 5 ডিগ্রি নিচে আঁকবো। তো এই 5 ডিগ্রি নিচে এবং এই রেখাতে আমরা এই কারেন্টের ওয়েবটা অঙ্কন করবো। এই দুইটার মধ্যকার যে কোণ, সেই কোণটা কিন্তু কি, সেই কোণটা কিন্তু এই ফাই। আর এখানে যে পাওয়ারের ওয়েবটা দেখানো আছে, এই পাওয়ার ওয়েবটা আমরা যখন পাওয়ার ক্যালকুলেশন করবো তখন আমরা এটা সম্পর্কে আলোচনা করবো। তাহলে আমরা এখান থেকে কী কী জানলাম, আরএল সার্কিট আঁকা কীভাবে আঁকতে হয়, আরএল সার্কিটের ইম্পিডেন্স সম্পর্কে, আরএল সার্কিটের ভেক্টর ডায়াগ্রাম এবং এটাকে ওয়েবে ফোকাস করা, এটা আমরা আলোচনা করলাম। এরপরে আমরা এই আরএল সার্কিটেরই ইম্পিডেন্স তিনি বুঝ দেখবো। এই যে আমরা একটু আগে যে দেখলাম আর প্লাস যে এক্সএল, তার মানে আর আর এক্সএল, এখানে 90 ডিগ্রি লিডিং আঁকা হলো মানে কি, যে এক্সেল আঁকা হয়ে গেল, আর প্লাস যে এক্সেল। এখন এই দুইটা যোগ করলে যেটি হয় সেটি হচ্ছে ইম্পিডেন্স। ইম্পিডেন্স হচ্ছে দুইটির যোগফল। তাহলে ইম্পিডেন্স ত্রিভুজটা কি? ইম্পিডেন্স ত্রিভুজ হচ্ছে রেজিস্টিভ উপাংশ এবং ইন্ডাক্টিভ অথবা ক্যাপাসিটিভ উপাংশকে যদি কোনো ত্রিভুজে প্রকাশ করা হয় তো সেটি হচ্ছে ইম্পিডেন্স ত্রিভুজ। অর্থাৎ রেজিস্টিভ উপাংশ, ইন্ডাক্টিভ উপাংশ
কে যদি আমরা স্থাপন করি, স্থাপন করে দুইটি যোগ করলে যে ত্রিভুজটি দাঁড়ায় সেটি হচ্ছে ইম্পিডেন্স ত্রিভুজ। এখন আমরা আরসি সার্কিটের সম্পর্কে আলোচনা করব। একটু আগে যেটা ছিল সেটি হচ্ছে আরএল সার্কিট, সব কিছু ঠিক আছে, শুধু এখন হচ্ছে আরসি, অর্থাৎ সি এল এর জায়গায় সি হচ্ছে। তো সিতে কি, সিতে হচ্ছে যে ভোল্টেজ ড্রপ সেটি হচ্ছে বিসি, বিসি হচ্ছে কি, বিসি হচ্ছে আইএক্সি, যে ক্যাপাসিটর ইন্ডাক্ট ক্যাপাসিটিভ রিয়্যাক্ট্যান্স সেটি কি এক্সি, আর কস থিটা সেম আর বাই জেড, এটা আমরা ইম্পিডেন্স ত্রিভুজ থেকে দেখব। আর একটু আগে যে আরএল সার্কিটের যে আমরা কস থিটা দেখলাম আর বাই জেড, কেন আর বাই জেড হয়, যে আর বাই জেড কস থিটা মানে হচ্ছে ভূমিবেগ গতিভুজ। তো এটি হচ্ছে আরএল সার্কিটের যে ইম্পিডেন্সের সাথে রেজিস্ট্যান্সের যে কোণ সেটি হচ্ছে পাওয়ার ফ্যাক্টর কোণ। তাহলে পাওয়ার ফ্যাক্টর কস ফাই মান কি দাঁড়াচ্ছে, আর ডিভাইডেড জেড। তাহলে আরসি সার্কিটে আমরা দেখলাম আর সি, এরপর এখানে যে সাপ্লাই ভোল্টেজ এখানে কি কি এখানে লেখা আছে কোনটা কি, যদি ইতিমধ্যে আমরা এগুলো আলোচনা করেছি, নতুন করে এখন শুধু বিসি আসতেছে। এবার দেখি আমরা, এখন আমরা আরসি সার্কিটের ভেক্টর ডায়াগ্রাম দেখব। এখানে দেখতেছি আই এর সাথে বি আর কিসে আছে, ইনফেজে আছে। আই এর সাথে বিসি কিসে আছে, 90 ডিগ্রি ল্যাগিংয়ে আছে। আমরা দেখেছি আই এর সাথে বিএল ছিল কি 90 ডিগ্রি লিডিংয়ে, তো বিসি আই এর সাথে বিসি হচ্ছে 90 ডিগ্রি কি ল্যাগিং। তো কেন ল্যাগিং এটা কিন্তু আগে লেকচারে পাওয়া যাবে। এখন আমরা দেখতেছি যে এই বিসিটাকে এখানে স্থাপন করে বি আর এবং বিসি যোগ করে কি পাচ্ছে, বি পাচ্ছে। তো কি দাঁড়ালো, তাহলে বি এবং আই এর মধ্যকার কোন ফাই, তাহলে আই কিন্তু 5 ডিগ্রি এগিয়ে মানে লিডিং। তো আরসি সার্কিটে কি হলো, আরসি সার্কিটে কারেন্ট 5 ডিগ্রি লিডিং, আর এল এ কি ছিল, কারেন্ট ল্যাগিং। তো এটি আবার এখানে আমরা যদি ওইভাবে ফোকাস করি তাহলে দেখতে পাচ্ছি এখানে এই 5 ডিগ্রি কারেন্ট লিডিং হওয়ার কারণে আমরা কারেন্টকে এই লিডিং আঁকলাম। এখান থেকে আমরা রেড ওয়েভটা হচ্ছে কারেন্টের আর ব্লু ওয়েভটি হচ্ছে ভোল্টেজের, এই। তো এখানে দেখা যাচ্ছে যে 5 ডিগ্রি কারেন্ট এবং ভোল্টেজের এবং কারেন্টের যে দুইটি ওয়েভের ব্যবধান কিন্তু 5 ডিগ্রি। এখন আমরা আলোচনা করব ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল সম্পর্কে, ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল আরসি সার্কিটে। তাহলে আরসি সার্কিট আর এক্সি এটা যেহেতু 90 ডিগ্রি লিডিংয়ে ল্যাগিংয়ে থাকে, যার কারণে যেহেতু মাইনাস যে এক্সি ছিল তার মানে এটা নিচে চলে যাবে। তো এই দুইটাকে যদি আমরা ভেক্টর যোগ করি সেক্ষেত্রে ইম্পিডেন্স পাবো। তাহলে যে ইম্পিডেন্স ত্রিভুজ তৈরি হলো সেটি হচ্ছে আরসি সার্কিটে ইম্পিডেন্স ত্রিভুজ। এবার আমরা আরএলসি সার্কিট আলোচনা করব। আরএলসি সার্কিটে সব কিছু আগের মতোই, শুধু এখানে একসাথে আরএলসি সব কিছুই থাকবে। এখানে ইম্পিডেন্স কী হবে, তাহলে আর প্লাস জে এক্সএল আবার মাইনাস জে এক্সি। তো এটা যোগ করলে এটা দাঁড়াচ্ছে, তারপর এখানে যে ভেক্টর ডায়াগ্রাম আমরা দেখতেছি যে এই ভেক্টর ডায়াগ্রামে আই আই এর সাথে বি আর কি, বি আরটা হচ্ছে ইনফেজ, এখানে মাইনাস চিহ্ন আসলে এটা সমান হবে, বি আর মানে আই আর আর কি, আই এর সাথে বি আরটা কি ইনফেজ, আই এর সাথে বিএলটা কি, এই যে বিএল 90 ডিগ্রি লিডিং, আবার আই এর সাথে বিসিটা কি, এই যে বিসি 90 ডিগ্রি কি ল্যাগিং। তো বিএলটা লিডিং, বিএলের এখানে বিএল ভ্যালুটা এখানে আমরা বড় দেখাচ্ছি, এটা ছোটো, অর্থাৎ আমরা চিন্তা করতেছি বিএলটা বড় আর বিসিটা কি ছোটো। তো বড় এটা থেকে যদি আমি এটা মাইনাস করি, বিয়োগ করি, তাহলে কি দাঁড়াচ্ছে, এটুক দাঁড়াচ্ছে, এই যে এই অংশটা আমরা যদি এখানে স্থাপন করি তাহলে মাইনাস হয়ে যাচ্ছে এই পুরোটা, আর এটা এটা যদি এতটুকু মাইনাস হয়ে যাচ্ছে, আর থাকতেছে কি বিএল মাইনাস বিসি। তো এই বিএল মাইনাস বিএলটা আমরা এখানে স্থাপন করলাম, তাহলে বি আর বিএল মাইনাস বিসি এটা ভেক্টর যোগ করলে পাচ্ছি বি। তাহলে এটি হলো ভেক্টর ডায়াগ্রাম আরএলসি সার্কিটে। তো কী দাঁড়ালো, আমরা যখন বিএলকে বড় ধরি সেক্ষেত্রে দাঁড়াচ্ছে কারেন্ট ল্যাগিং, আবার আমরা যদি বিএলকে ছোটো ধরতাম এখানে বর্ধিত বেশি থাকতো, এখানে যদি কম থাকতো সেক্ষেত্রে এই ভেক্টরটি চলে যেত এখানে, তখন কারেন্ট কিন্তু লিডিং হতো। অর্থাৎ এটি যদি বিএল এর মানটা যদি বেশি হয়, অর্থাৎ ইন্ডাক্টিভ রিয়্যাক্ট্যান্সের মান যদি বেশি হয়, তো সেক্ষেত্রে কিন্তু এটি আরএল সার্কিটের মতো আচরণ করে, মানে আরএল সার্কিটে যে পাওয়ার ফ্যাক্টর, আরএল সার্কিটে পাওয়ার ফ্যাক্টর পাওয়া যায়, অর্থাৎ ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর হয়। আর যদি আমরা এখানে ক্যাপাসিটিভ উপাংশের মানটা বেশি রাখি সেক্ষেত্রে কিন্তু এটা লিডিং হবে পাওয়ার ফ্যাক্টর।
এই ইম্পিডেন্স ত্রিভুজ, ওই যে যখন এক্সএল বড় এক্সি থেকে তখন ইম্পিডেন্স ত্রিভুজটা কিন্তু আরএল এর আরএল সার্কিটের ইম্পিডেন্স ত্রিভুজের মতো দাঁড়াচ্ছে। আবার এক্সএল থেকে যদি এক্সি বড় হয় তাহলে ইম্পিডেন্স ত্রিভুজ কিন্তু কি আরসি সার্কিটের মতো দাঁড়াচ্ছে। এই তাহলে মোটামুটি এটি আরএল সার্কিট, আরসি সার্কিট এবং আরএলসি সার্কিট। তো কী কী আমরা সামারি যদি করি, সামারিতে আমরা কী কী পাচ্ছি, আরএল সার্কিটের পাওয়ার ফ্যাক্টর পাচ্ছি ল্যাগিং, আরসি সার্কিটের পাওয়ার ফ্যাক্টর পাচ্ছি লিডিং, এবং আরএলসি সার্কিটের পাওয়ার ফ্যাক্টর কোনো সময় ল্যাগিং কোনো সময় লিডিং। কখন ল্যাগিং, যদি ইন্ডাক্টিভ ফাংশনের ভ্যালুটা বড় হয় সেক্ষেত্রে ল্যাগিং হয়, এবং লিডিং কখন হয়, যদি ক্যাপাসিটিভ ফাংশন মানটা বেশি হয় সেক্ষেত্রে লিডিং হয়। তো মোটামুটি আমরা তিনটা সার্কিট সম্পর্কে জানলাম, আশা করি সবাই বুঝতে পেরেছো। যদি কারো আরও জানার থাকে তাহলে তোমরা কমেন্ট করে জানাবে। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবে সবাই, আসসালামু আলাইকুম।